এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি লাইফ সায়েন্স। আমি সোমনাথ, আজকে নিয়ে চলে এসেছি আরও একবার এক নতুন ভিডিও নিয়ে, এবং খুব দরকারি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে যে মলিকিউলার বায়োলজি কলেজেস ইন কলকাতা অ্যান্ড ইউনিভার্সিটিজ অফ মলিকিউলার বায়োলজি ইন কলকাতা, কলকাতাতে কোন কোন কলেজে বা কোন কোন ইউনিভার্সিটিতে মলিকিউলার বায়োলজি পড়ানো হয়। তাহলে চলো শুরু করা যাক। তো আমি অন্য অন্য সাবজেক্টের মতো এই মলিকিউলার বায়োলজিকেও দুটো সেকশনে ভাগ করেছি, বিএসসি অনার্স এবং এমএসসি। তো কলকাতাতে জেনারেলি খুব কম জায়গাতেই বিএসসি অনার্সে, অনার্স হিসেবে মলিকিউলার বায়োলজি খুব কম জায়গাতে পড়ানো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিএসসি অনার্স কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কল্যাণী মহাবিদ্যালয়ে পড়ানো হয়, কল্যাণী মহাবিদ্যালয়। কল্যাণী মহাবিদ্যালয়ে পড়ানো হয় মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি, বিএসসি লেভেলে পড়ানো হয়। ওকে, নেক্সট আসছে ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা কিনা ম্যাকাউটি অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে অবস্থিত। এবার মেনলি আইজিটা বাদু বারাসাতে অবস্থিত, জায়গাটার নাম বাদু, এবং কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে কল্যাণী মহাবিদ্যালয় সেটাও কল্যাণীতে অবস্থিত। তো এই মাত্র দুটো জায়গাতে আমাদের রিসার্চের ভিত্তিতে এই দুটো জায়গাতে সব থেকে বেস্ট বিএসসি লেভেলে মলিকুলার বায়োলজি পড়ানো হয়। এরপরে আমি যদি আসি এমএসসি লেভেলে, তাহলে এমএসসি কোথায় কোথায় করানো হয় মলিকুলার বায়োলজিতে? তো এমএসসি সবার আগে যেটা বলবো, রাজাবাজার সায়েন্স কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি। রাজাবাজার সায়েন্স কলেজে মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োফিজিক্স একসাথে একসাথে পড়ানো হয়। রাজাবাজার সায়েন্স কলেজ, যেটা কিনা ক্যালকাটা ইউনিভার্সিটি শিয়ালদাতে অবস্থিত, রাজাবাজার সায়েন্স কলেজ। নেক্সট আসছে কল্যাণী ইউনিভার্সিটি, মেন কল্যাণী ইউনিভার্সিটিতে এমএসসি ইন মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি পড়ানো হয়, সেখানে মলিকুলার বায়োলজির সাথে বায়োটেককে একসাথে পড়ানো হয় কল্যাণী ইউনিভার্সিটি। আর এরপরে আসছে ম্যাকাউটি, যেটা মেন ম্যাকাউটি, যেটা সল্টলেক সেক্টর ওয়ানে অবস্থিত, যে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটার আগে নাম ছিল WBUT, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এখানেও মলিকুলার বায়োলজি পড়ানো হয় ইউনিভার্সিটি লেভেলে। নেক্সট আসছে এই ম্যাকাউটের আন্ডারে আইজি, ইনস্টিটিউট অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেখানেও মলিকুলার বায়োলজি পড়ানো হয়। আর সবার লাস্টে আসছে এবং খুব ভালো জায়গা, বোস ইনস্টিটিউট। বোস ইনস্টিটিউটেও প্ল্যান্ট মলিকুলার বায়োলজির উপর এমএসসি হয় জেনারেলি। তো তো তোমরা, আমি আমাদের এটা রিসার্চের ভিত্তিতে বিএসসি এমএসসি দুটো ক্যাটাগরিতে ভাগ করে করেছি, বাট আমি তাও তোমাদেরকে বলবো একবার করে এই সমস্ত ইউনিভার্সিটি বা এই সমস্ত ইনস্টিটিউটগুলোর ওয়েবসাইট বারবার করে চেক করে নেওয়া। কারণ কী হয়, কিছু জায়গাতে মানে এমনও হতে পারে যে হয়তো সেই বছর প্রোভাইড করলো না এমএসসি, লাইক এমনও হতে পারে। তো তার জন্য আমি তোমাদেরকে কী বলি যে এই জায়গাগুলোকে একবার একটু সার্চ করে নাও। তো এই সমস্ত জায়গাগুলোতে তোমার বিএসসি অনার্স ইন মলিকুলার বায়োলজি এবং এমএসসি ইন মলিকুলার বায়োলজি পড়ানো হয় কলকাতাতে। তো আশা করি তোমাদের এই তোমরা বুঝতে পেরেছো ভিডিওটা। তো যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটা ট্যাপ করে রাখতে ভুলো না। নমস্কার।